হঠাৎ তাকে ছেড়ে দিলে কেন? আল্লাহর ভয়ে, কারণ বিয়ের আগে কোনো পুরুষ এবং নারীর মধ্যে সম্পর্ক রাখা বা অবৈধ প্রেম থাকা হারাম। আরে সম্পর্ক হবে কেন? তোমরা তো জাস্ট কথাই বলতে, জাস্ট শুধু চ্যাট করতে, কোথাও তো একসাথে ঘুরতেও যেতে না। কিন্তু হাদিসে এসেছে, যখন কোনো পরপুরুষ আর পরনারী একান্তে মিলিত হয় তখন সেখানে তৃতীয় জন হিসেবে শয়তান থাকে। আর তাছাড়া কুরআনে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জিনের কাছেও যেও না, ওটা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্য পথ। কিন্তু যতদূর জানি সে তো দিনদার, আর তুমিও জানা মতে সে কখনো তোমাকে খারাপ কাজে উৎসাহ দিত না, বরং তোমাকে আরো খারাপ কাজ থেকে দূরে থাকতে বলতো। হ্যাঁ তা সত্যি, কিন্তু হারামে জড়িয়ে থাকলে কেউ দিনদার থাকে না। এটা ঠিক যে সে কখনোই আমাকে খারাপ পরামর্শ দেয়নি, সবসময় ভালো উপদেশ দিয়েছে। আচ্ছা তোমার কষ্ট হয় না এইভাবে তাকে ছেড়ে দিলে? আহ, কিন্তু কষ্ট হয় এই জন্য যে কেন আমি এতদিন হারাম সম্পর্কে জড়িয়েছিলাম, আল্লাহর কাছে তওবা করেছি, এখনো করছি। কিন্তু কাউকে কাঁদিয়ে কেউ ভালো থাকে না, তার চোখের পানি যদি তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় তখন তাকে এইভাবে কষ্ট দেওয়া কি ঠিক হলো? আল্লাহর অবাধ্য হয়ে মানুষকে খুশি রাখার মধ্যে কখনো কল্যাণ থাকতে পারে না, আর যতটুকু জানি সে কখনো এরকমটা করবে না, আমাকে ভুল বুঝবে না। কিন্তু মাঝে মাঝে তো একটু খোঁজ নিতে পারো, কেমন আছে, কি খবর। খোঁজ নেওয়াটা শয়তানের এক ধরনের অসুয়াশা, আর মাঝে মাঝে খোঁজ নেওয়া মানে নিজেকে দুর্বল করে ফেলা, হারামে আবার জড়িয়ে ফেলা। আচ্ছা এইভাবে আর কতদিন চলবে? যতক্ষণ আল্লাহ কিছু ফয়সালা করেন। সূরা ইউনুসের 109 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, তোমার কাছে ওহির মাধ্যমে যে হেদায়ত পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো, আর আল্লাহ ফয়সালা দান করা পর্যন্ত সবর করো, এবং তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী। অর্থাৎ আমি সবর করব যতক্ষণ না আল্লাহ কিছু ফয়সালা করছেন। কিন্তু এইভাবে কোনো রকম যোগাযোগ না রেখে যদি সে তোমাকে ভুলে যায়, যদি ভুলে যায় যাক, কারণ এখানে তার থেকে আল্লাহর ভালোবাসা আমার কাছে অধিক প্রিয়। কোনো রকম যোগাযোগ নেই, এইভাবে চলতে থাকলে যদি তাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলো, আল্লাহ ভাগ্যে রাখলে বিয়ে হবে, আর যোগাযোগ রাখলেই যে বিয়ে হবে তার কি নিশ্চয়তা আছে? আস্তাগফিরুল্লাহ, হারাম সম্পর্কগুলো এভাবে একদিন শেষ হয়ে যাবে। আহ আফসোস, যারা এখন এই সম্পর্কে জড়িয়ে আছে, কি হবে সেদিন? এই প্রিয়জনটা কি পাশে থাকবে আল্লাহর সামনে? না, অসম্ভব। হারাম কখনো জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না যতক্ষণ না সে তওবা করে ফিরে আসে। ফিরে এসো আপন রবের কাছে, প্রেম নয় বিয়ে করুন, আল্লাহর সন্তুষ্টি লাভ করুন।